Hello friends, thanks for watching my this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you. Hello friends, welcome to my channel Hair Care Bangla. Once again, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা বানাতে চলেছি আপনাদের জন্য মারাত্মক একটা সুখবর নিয়ে এসেছি। এই যে হেয়ার মাস্কটি আমি বানাতে চলেছি এবং আপনাদেরকে শেখাতে চলেছি, সেই হেয়ার মাস্কটির মাধ্যমে আপনি কিন্তু এক মাসের মধ্যে আপনার স্ক্যাল্পে হারিয়ে যাওয়া, চলে যাওয়া, ঝরে যাওয়া, পড়ে যাওয়া চুল সারা জীবনের মতো ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এবং 100% গ্যারেন্টি দিচ্ছি আমি এই হেয়ার মাস্কটির উপর, তার কারণ আমি নিজে ইউজ করেছি এবং এটা কিন্তু 100% মারাত্মক এফেক্টিভ একটা হেয়ার মাস্ক। আই এম চ্যালেঞ্জিং যে এক মাসের মধ্যে আপনার স্ক্যাল্পের অবস্থা যেমনই হোক না কেন, আপনার এজ যেমনই হোক না কেন, যদি আপনার ফলিকল নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে 100% ভাবে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং উজ্জীবিত হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। তো এই মাস্কটি বানাতে সবার আগে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল কিন্তু আপনার লাগবে। তাছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে খাদি তুলসী হেয়ার অয়েল। হ্যাঁ, খাদি হার্বাল হেয়ার অয়েল, তুলসী অয়েল। তার সাথে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে তেজস তৈলাম, পতঞ্জলি তেজস তৈলাম। তার সাথে লাগছে জ্যাবোরান্ডি মাদার টিনচার, এটা হোমিওপ্যাথিক খুব ফেমাস মেডিসিন, এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে লাগে। তার সাথে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ভেস্টিজের নিম ক্যাপসুলস। ভেস্টিজ যদি না পান তাহলে আপনি অন্য নিম ক্যাপসুলস কিংবা নিম পাতাও কিন্তু এর সাথে ইউজ করতে পারেন। এবং তার সাথে আপনাকে যেটা অ্যাড করতে হবে এবং যেটা লাগবে আপনার সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলস। ওকে, ভিটামিন ই ক্যাপসুলস যদি না পান তাহলে আপনি ভিটামিন ই হেয়ার অয়েল জোগাড় করবেন। এবং সবথেকে আমি ভালো বলবো যে ভিটামিন ই ক্যাপসুলসটাই কিন্তু আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। সো চলুন দেখাই কিভাবে তৈরি করবেন আপনি এই হেয়ার মাস্কটি। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বড় চামচের এক চা চামচ ক্যাস্টার অয়েল আপনাকে বাওয়ালের মধ্যে ঢেলে নিতে হবে। ছোট চামচ হলে 2 চামচ আর বড় চামচ হলে 1 টেবিল স্পুন বড় চামচ। ওকে, তো চলুন দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমে আমি 1 চামচ ক্যাস্টার অয়েল আমি নিয়ে নিচ্ছি বাওয়ালে। কমপ্লিট 1 চামচ হতে হবে। দেখুন, আমি তো 1 চামচ ক্যাস্টার অয়েল হয়ে গেছে আমি এখানে ঢেলে দিয়েছি। আপনি জানেন যে ক্যাস্টার অয়েল কতখানি উপকারী আপনার স্ক্যাল্পের জন্য, আপনার হেয়ারের জন্য। এবার সেকেন্ডে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 চামচ খাদি তুলসী হেয়ার অয়েল এর সাথে আপনাকে অ্যাড করতে হবে। এর সাথে খাদি তুলসী হেয়ার অয়েল আমি এখন অ্যাড করতে চলেছি। তো জানেন খাদি তুলসী হেয়ার অয়েল অয়েল কী কী দিয়ে তৈরি, তাও আমি আরেকবার বলে দেবো আপনাকে, রিমাইন্ড করিয়ে দেবো কী কী দিয়ে তৈরি। 1 চামচ আমি বড়, 1 চা চামচ নিয়ে নিচ্ছি, ছোট চামচ হলে 2 চামচ নিয়ে নেবেন। তো আমি কিন্তু এর সাথে মিশিয়ে নিয়েছি এবং যেটা বলছিলাম আপনাকে যে খাদি তুলসী হেয়ার অয়েল কী কী দিয়ে তৈরি সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন, আমলা, তুলসী, কাপুর, নিম, শিকাকাই, শঙ্খপুষ্পী, এই সমস্ত হার্বাল প্রাকৃতিক আয়ুর্বেদিক ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে তৈরি। তো এটা 100% এফেক্টিভ হবে আপনার এই হেয়ার মাস্কটির জন্য। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক 1 চামচ নয়, আপনাকে 1 চামচের 75% বড়, 1 চা চামচের 75% আপনাকে নিয়ে নিতে হবে তেজস তৈলাম। তো পরিমাণটা যেন ঠিক মতো হয়, কম বেশি যেন একদমই না হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ 1 চামচের বড়, 1 চা চামচের কিছু অল্প নেবেন আপনি। ওকে, এবং ছোট 1 চা চামচ পুরো নেবেন। এবং দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মিশিয়ে নিলাম, আরেকটু নেব, ব্যাস হয়ে গেছে। এবং ছোট চামচের 1 চামচ এবং পরের বার যেটা নেবেন ছোট চামচের 1/2 চামচ আপনি মিশিয়ে নেবেন তেজস তৈলম।
এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জ্যাবুরান্ডি মাদার টিনচার আপনাকে হাফ চামচ এর সাথে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ বড় চামচের হাফ চামচ আর ছোট চামচের এক চামচ এর সাথে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করছি, তো দেখছেন আমি হাফ চামচ এর সাথে নিয়ে নিলাম এবং মিশিয়ে নিলাম। এই জ্যাবুরান্ডি মাদার টিনচার কিন্তু মারাত্মক এফেক্টিভ একটা হেয়ার মেডিসিনের মধ্যে পড়ে। হোমিওপ্যাথি যারা ইউজ করেছেন তারা তো জানেন, এবং যারা জানেন না তাদেরকে বলে রাখি এটা আপনি ন্যাচারাল ওয়েতেও ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ মেডিসিন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলস এভিয়ন 400। এভিয়ন 400-এর জায়গায় আপনি অন্য কোনো ক্যাপসুলস অ্যাড করতে পারেন, একটি মাত্র ক্যাপসুলস আপনার লাগবে। এবং যদি বেশি হেয়ার হয় তাহলে আপনি দুটো ক্যাপসুলস অ্যাড করে নিতে পারেন এর সাথে। ওকে, তো চলুন আমি অ্যাড করছি। আমি উপরের অংশটা আলতো করে কেটে নিচ্ছি এবং সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভিতরের তরল পদার্থ অর্থাৎ ভিটামিন ইটাই আমাদের কিন্তু মেনলি লাগবে, এবং বাইরের অংশটা আমরা ফেলে দেব। তো সম্পূর্ণটা নিয়ে নিলাম। নিম ক্যাপসুলস অ্যাড করব। নিম ক্যাপসুলস যদি ছোট হয় তাহলে এই ক্ষেত্রে দুটো লাগবে, এবং যদি বড় হয় তাহলে একটা। ভেস্টিজ নিম ক্যাপসুলস যেহেতু ছোট তার জন্য আমি দুটো দেব এখানে। দেখতেই পাচ্ছেন সাইজ ছোট, তাই আমি এখানে দুটো দিচ্ছি। প্রথমে একটা দিলাম, এবার সেকেন্ডটি অর্থাৎ দ্বিতীয়টি দেব। দ্বিতীয়টি অ্যাড করে দিলাম আমি, এবং বাইরের অংশটি আমি ফেলে দেবো যেরকম আমি অ্যাজ আই সেড বিফোর। আমাদের হেয়ার মাস্ক মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবার ভালো করে আমি মিক্স করে নেব, এই যে ভিতরের যে অংশটি আছে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু মারাত্মক একটা পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ হেয়ার প্যাক হিসেবে তৈরি হয়েছে। এবং আপনি আপনার যে স্ক্যাল্প যেখান থেকে হেয়ার চলে গেছে, ঝরে গেছে, পড়ে গেছে, হারিয়ে গেছে, সেখানে অর্থাৎ আপনার যে এফেক্টেড এরিয়া আছে যেখানে হেয়ার নেই, যেখানে আপনি ইউ আর গেটিং বাল্ড, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন এই ফর্মুলাটি। তো এই ফর্মুলাটা কিন্তু 100% মারাত্মক এফেক্টিভ। আমি যতটুকু পরিমাণ এর মধ্যে দিলাম ততটুকু যদি ঠিক ঠিক মতোভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং যদি প্রত্যেক মাসে যদি আপনি এভরিডে যদি ইউজ করেন, রাত্রিবেলা যদি ইউজ করেন আপনি, তাহলে পুরো ভালো করে মেসেজ করবেন এবং ওভারনাইট ছেড়ে দেবেন, সকালে শ্যাম্পু করে নেবেন, এই প্রসেসও আপনি করতে পারেন। এবং সেকেন্ড যদি আপনি 1.5-2 ঘন্টার জন্য রাখতে চান তাহলে ভালো করে মেসেজ করে হট টাওয়াল বেছিয়ে নেবেন এবং আফটার 2 আওয়ার্স, আফটার 1 আওয়ার শ্যাম্পু ইউজ করে নিতে পারেন। অবশ্যই হার্বাল কিংবা অর্গ্যানিক হেয়ার শ্যাম্পু ইউজ করবেন, তাতে করে আপনার হেয়ারের হেলথ কিন্তু ভালো হবে। ওকে, সো আশা করছি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে এই রকমেরই এডুকেশনাল এবং ইনফরমেশনাল শিক্ষণীয় ভিডিও আপনার হেয়ার হেলথে পেয়ে যান আপনি, এবং সবার আগে পেয়ে যান আপনার হোম পেজে ইউটিউবে। সো দেখতে থাকুন আমার ভিডিও, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই দিস ভিডিও। Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you. Hello friends, thanks for watching my this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you. Hello friends, thanks for watching my this video. Please subscribe my channel
and press the bell icon so that you will get all notifications automatically. Thank you.